যে কথা বলছিলাম আপনাদেরকে যে দিল্লির রাজপথে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদদের একটা ছোটখাটো মিছিল চলেছে, অন্তত জনাচল নিশ্চয় তো থাকবেনই, তাতে যেমনটা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই নেতৃত্বে চলেছে এই মিছিল। কিন্তু প্রশ্ন এই কর্মসূচি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এই কর্মসূচি ঘোষণা করেছেন বলেই নাকি ইডি তাকে এদিনে ডেকে পাঠিয়েছে, প্রশ্নটা একটু ঘুরিয়ে যদি করা যায়। আচ্ছা, ইডির ডাক এড়ানোর জন্যই এত বড় কর্মসূচি এত দুদিন ধরে নেওয়া, এবং সে কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকা নয় তো? গতকালও কর্মসূচি ছিল, সেটা সেরে তিনি আজকে ইডির ডাকে সাড়া দিতে পারতেন। আজ যে ইডির ডাকে তিনি সাড়া দিচ্ছেন না বা দেবেন না সেটাও তিনি জানাননি, আদালতে এমনটাই জানিয়েছেন ইডির আইনজীবীরা। আর ঠিক সেখানেই প্রশ্ন, ঘটনাক্রমটা কি আসলে উল্টো হতেই পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি পূর্ব ঘোষিত, ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের কি তাহলে এখন ক্যালেন্ডারে পুজো পার্বণ উৎসব সরকারি ছুটির তালিকার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচির দিনক্ষণও আলাদা করে মার্ক করে রাখতে হবে? অমুক দিন তমুক দলের তমুক শহরে একটা বড় ধর্ণা বা মিছিল আছে, ওই দিন অমুক দলের তমুক নেতাকে ডাকা যাবে না, তাই কি? প্রশ্নটা উঠছে ঠিক এ কারণেই, ইডির হাজিরা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একদিকে বলছেন তাকে রাজনৈতিক কর্মসূচির জন্যই ইচ্ছা করে রাজনৈতিকভাবে তাকে অপদস্থ করবার জন্য বা তার কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য রাজনৈতিক নির্দেশে ইডি বা সিবিআই বারবার ডেকে পাঠিয়ে হেনস্থা করছে, যদি সেই কথাটাও তিনি অন্তত ইডিকে চিঠি লিখে জানাতেন, অন্তত এটুকুও যদি জানাতেন যে রাজনৈতিক কর্মসূচিতে তিনি উপস্থিত আছেন বলেই আজ ইডির সমনে সাড়া দিতে পাচ্ছেন না, তাহলে অন্তত তিনি মুখে যা বলছেন আর কাজে যা করছেন তার একটা মিল থাকতো। কিন্তু আজ আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তার আইনজীবী যে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ইডিকে পদক্ষেপ করবার তার বিরুদ্ধে, সেই বিচারপতি রেজলাসে নয়, উচ্চতর বেঞ্চে মানে ডিভিশন বেঞ্চে চলে গিয়েছেন, আর সেখানে দাবি করছেন আগের বিচারপতি মানে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দেওয়ার নির্দেশ বাতিল করা হোক। প্রশ্ন এখানে, যদি রাজনৈতিক কর্মসূচির জন্যই তিনি আজ উপস্থিত হয়ে থাকতে না পারেন তাহলে আজকের বদলে কাল যাবেন বা পরশু, একসাথে জানাবেন, জানানো নেই, কবে যেতে পারবেন সেটাও বলেননি, কিন্তু ওই নির্দেশটি খারিজ করতে গেছেন, তার মানে আসল সমস্যা যাওয়ার তারিখ নিয়ে নয়, আসল সমস্যা যাওয়ান। আর ঠিক সেখান থেকেই বিরোধীরা অন্য গন্ধ খুঁজছে, যে দুর্নীতি দুর্নীতি রবে এই মুহূর্তে কলকাতার আকাশ বাতাস, রাজ্যের আকাশ বাতাস মুখরিত, নিয়োগ দুর্নীতি, তারই একটা ছোটোখাটো সংস্করণ গ্রামেগঞ্জেও ঘটে গেছে। গ্রামের কাজ 100 দিনের কাজ, সেখানেও ব্যাপক দুর্নীতি, টাকাটা বন্ধ আসলে তাই, আবাস মানে মানুষের মাথার ছাদ, মানুষের প্রাণ যাচ্ছে, সেখানেও টাকাটা বন্ধ আসলে দুর্নীতির অভিযোগেই, দুর্নীতির অভিযোগগুলো নিষ্পত্তি না করে ওগুলোকেই ঢাল করে দিল্লির রাজপথে কি আরও একটা দুর্নীতি তদন্ত আটকানোর জন্য বা তাকে বিলম্বিত করবার জন্য? শিক্ষক নিয়োগের দুর্নীতি, স্কুলের চাকরির দুর্নীতি, যার সঙ্গে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম জড়িয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দেওয়া প্রেস রিলিজ অনুযায়ী, তাই লিপস অ্যান্ড বাউন্ডসের সিইওকে তারা আজকে ডেকেছিলেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির কথা তারা জানতে পারেননি? না জানতে পারাটাই স্বাভাবিক, তার কারণ তারা লিপস অ্যান্ড বাউন্ডসের সিইওকে ডেকেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের হাজিরাটা এড়ানোর কারণ কি আসলে? ঠিক এখানেই, তিনি আসলে হাজির হতেই চান না, তাই কর্মসূচি একটা বাহানা মাত্র। আসবো সেই বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ममता बनर्जी जी की सरकार में तीन इलेक्शन में तो दूर एक भ्रष्ट सांसद को जिनके ऊपर गंभीर भ्रष्टाचार के आरोप लगे हैं, ईडी की जांच चल रही है, उनकी अध्यक्षता में अपने नेताओं को भेजा दिल्ली। কথা ছিল কথা হবে নিয়োগে দুর্নীতি খুঁজতে, অভিযুক্ত না সাহায্যকারী হিসেবে, লিপস অ্যান্ড বাউন্সের সিইও হিসেবে, কিন্তু বিধিবাম চোর ধরতে সাহায্যেও বড় আপত্তি তৃণমূলের নাম্বার টু এ, তাতে রোদে জলে থাক বসে রাস্তায় বাংলার ছেলে মেয়েগুলো। অথবা খাক কড়াকড়ি ধুলো মাটি মেখে
হকের দাবি চাইতে চাইতে হোক না অসুস্থ। এদের চাকরি চুরি করলো কারা তা নিয়ে কোনো আগ্রহ নেই শাসক দলে। হয়তোবা চেনা জানা চোর ধরা বড় মুশকিল, তাই এড়িয়ে যাওয়া। আর কেনা জানে আক্রমণী রক্ষণের শ্রেষ্ঠ উপায়, তাই চলো দিল্লি। কিন্তু তাতেও তো তথ্যে গর্বে, স্কুলেরও শিক্ষকের চাকরি চুরি ঢাকতে তাহলে প্রশ্রয় এবার আবাস চড়ে দে অথবা গ্রামের চাকরি চড়ে দে। 11,36,000 যে তালিকা গেছে তার মধ্যে একটা উদাহরণ যদি পুরো বিজেপি এক হয়ে যদি একটা উদাহরণ তুলে ধরতে পারি, ওয়ান সিঙ্গেল এক্সাম্পল, যেখানে কারোর দোতলা বাড়ি রয়েছে বা তিনতলা বাড়ি রয়েছে 11,36,000-এর মধ্যে। আমি কোনোদিন মানুষের অধিকার নিয়ে দিল্লির পক্ষে আন্দোলন করতে আসবো না, এত বড় কথা বলে দিলে। এ কাল বাতায়া না এক ভি ঝুটা নাম হ্যায় তো এ লোক স্বীকার কর লেগা, মাফি মাঙ্গ লেগা। এ কাল বাতায়া থা না ভাতিজা, গ্রেট ভাতিজা, এ দেখ লিজিয়ে লিডার অফ অপোজিশন সেন্ড থাউজেন্ডস অফ ফেক নাম ইন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রুরাল কা স্কিম কে অন্দর। শুধু এই তালিকা কেন, গ্রামে গ্রামে মানুষও তো প্রমাণ দিয়েছেন বারবার, কিন্তু শাসক দল মানছে কই? নাকি ইচ্ছে করে কানে তুলো গোজা, যাতে জব কার্ড দুর্নীতি থেকে শুরু করে চাকরি চুরির রাঘব বোয়ালদের ঢেকে ফেলা যায় বঞ্চনার শাক দিয়ে? কিন্তু এভাবে কতদিন, কটা হাজিরা এড়াবেন? রিপাবলিক বাংলা।